নমস্কার, আমি আজকে আপনাদের পুরভরা পুঁই পাতার চপ করে দেখাবো। আর এই পুরভরা পুঁই পাতার চপ করতে গেলে কি কি লাগবে? সবার প্রথমে লাগবে পুঁই পাতা। আমি পুঁই পাতা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। লাগবে বেসন, আমি 1.5 কাপ মতো বেসন নিয়েছি। পুরের জন্য লাগবে পেঁয়াজ, আমি বড় সাইজের 1টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। নারিকেল নিয়েছি 1 কাপ মতো কুড়িয়ে নিয়েছি। পোস্ত নিয়েছি আমি 3 টেবিল চামচ বেটে নিয়েছি। আদা নিয়েছি ক্র্যাশ করে 1/2 চা চামচ। লঙ্কা নিয়েছি 3টে কুচিয়ে। কালো জিরা নিয়েছি আমি 1/2 চা চামচ। নুন লাগবে পরিমাণ মতো, হলুদও লাগবে পরিমাণ মতো। সবার প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তার জন্য আমি বেসনের উপর কালো জিরাটা সব দিয়ে দেব, নুন দেব পরিমাণ মতো। হলুদ দেব সামান্য। আমি এবার এটা জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আমি মিক্সিতে পোস্ত বেটেছিলাম, এবার মিক্সি ধোয়া জলটা এতে দিয়ে দেব। এতে দিয়ে আমি ব্যাটারটা বানাবো। ব্যাটারটা একটু ঘন হবে। ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে, আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার পুরটা বানানোর জন্য ফ্রাই প্যানে আমি 1 কলা তেল দিয়েছি। প্রথমে আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আদা কুচিটা দিয়ে দেব। লঙ্কা কুচিটা দিয়ে দেব। খুব সামান্য একটু হলুদ দেব। নুন দেব সামান্য। ব্যাটারে নুন দেওয়া আছে, ওই জন্য পুরে একটু নুন দিতে হবে। যে কোনো পুর ভরা জিনিস যত সুন্দর পুর হবে তত খেতে সুন্দর হবে। আর এটা আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা আমার সুন্দর করে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে পোস্ত বাটা দিয়ে দেব। আমি এবার নারিকেল কোড়াটা দিয়ে দেব। পুরটাকে আমি সুন্দর মাখা মাখা করে নিচ্ছি, আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। আমি এবার পুঁই পাতার মধ্যে পুরটা ভরব। একটু মাথার দিকে ভাঁজ করে দিয়ে এভাবে ভাঁজ করে দেব। হয়ে গেল আমার পুর ভরা। এইভাবে আমি সবগুলো পুঁই পাতায় পুর ভরব। পুঁই পাতায় আমার সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে। এইবার আমি বেসনে চোবাবো আর তেলে ছাড়ব। আমি দুটো দুটো করে সব ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার সুন্দর পুর ভরা পুঁই পাতার চপ। এটা প্রথম পাতে সত্যি খুব ভালো লাগে, ডাল দিয়েও খুব ভালো লাগে। আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
Thank you.